আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকা স্টাইল। সো অনেকদিন পরে নতুন একটা সস্তা মোটিভেশন নিয়ে সারা রাত জেগেছিলাম, এখন ভোর 5টা বাজে, মনের মধ্যে কোনো একটা কিছু ফিল করতেছি, দ্যাটস ওয়াই ভিডিওটা বানানো। সো আজকের ভিডিওর বিষয় হলো ইউ এগেইনস্ট ইউ বা ইউ ভার্সেস ইউ। আমরা আজকে কথা বলবো আমাদের নফস নিয়ে, যেটা হয়তো আমাদের ধর্মে মহান আল্লাহ তাআলা অনেকবারই বলছেন এই নফসটা ফাইট করতে। সো আমরা আজকে একটু রিয়েলিস্টিক ভাবে চিন্তা করি আমরা আমাদের মনের ইচ্ছার বিরুদ্ধে যে কত ভালো কিছু আনতে পারি। আজকে তোমার কাছে একটা প্রশ্ন থাকে, আমার প্রশ্নটা হলো যে দিন শেষে আমাদের লাইফটা কি, আমরা যেসব ডিসিশন নেই সেটা একটা সমষ্টি, তাই না? আমরা আজকে আমাদের লাইফে যে জায়গায় আছি না কেন, সেটা হয়তো বা আমাদের কোনো না কোনো ছোট ছোট ডিসিশনের ফলে আজকে আমরা এখানে আছি। হয়তো আমাদের বাবা মার কোনো একটা ডিসিশনের প্রভাব আছে, বা 99% টাইম আমরা আমাদের লাইফে যে জায়গায় আছি, হয়তো বা সেটা ভালো হয়তো বা সেটা খারাপ, সেটা আমার কোনো না কোনো ডিসিশনের সমষ্টি মাত্র। দিন শেষে আমাদের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের নেওয়া ছোট ছোট ডিসিশন গুলো। স্মল থিংস মেক এ গ্রেট ওয়ে, অথবা এই টাইপের একটা কথা প্রচলিত আছে, তো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু নিজেকে প্রশ্ন করি। এখানে চারটা কেস দেওয়া আছে। প্রথম কেস হলো যে স্টাডি অথবা ফোন। একটা সিনারিও চিন্তা করি, কোন একদিন তুমি জানো যে তোমার কয়েকদিন পরে অ্যাডমিশন এক্সাম, তুমি জানো 23 অক্টোবর তোমার ডিউটের এক্সাম, এবং তোমার বুঝতেছো যে তোমার পড়াশোনায় বহুত গ্যাপ আছে, তোমার এই সময় রিভিশন দেওয়া উচিত, তোমার এখন অনেক পড়া উচিত, বাকিরে পড়ছো, তুমি এটা বুঝতেছো। বাট তোমার মন কি চাচ্ছে, এই সময় তোমার মন স্টাডি করতে চাচ্ছে, তোমার মন মনে হচ্ছে যে আচ্ছা পড়া যাবে, বুঝতেছি আমার খারাপ লাগছে, বাট আমার মনে হচ্ছে আমি একটু ফোনটা চালাই, আমার মন চাচ্ছে, আমার ভালো লাগা কাজ করে এই ফোন চালালে, আমার ডোপামিন নিঃসরণ হয় এই ফোনটা চালালে। আমি কি করতেছি, আমি পড়াশোনাটা যতটা ইম্পর্টেন্ট হোক না কেন, আমি আমার মনের ইচ্ছাটার দিকে যাচ্ছি, আমি ফোনটা চালাচ্ছি। কেস নাম্বার ওয়ান। কেস নাম্বার টু, তুমি খুবই টক্সিক একটা পার্সনের সাথে আসো, যে রিলেশনশিপে অনেক প্রবলেম, অথবা সেই মানুষটা তোমাকে বার্তা দেয় না, কন্টিনিউয়াস পেইন দেয়। তুমি জানো যে এই মানুষটাকে বাদ দিলে তোমার লাইফে সব হ্যাপিনেস চলে আসবে, বা তোমার মন চাচ্ছে সেই মানুষটার কাছে থাকতে, বা আমরা চাচ্ছি যে এই মানুষটার সাথে আমি থাকি, তার পিছনে টাইমটা ওয়েস্ট করি, তার পিছনে খারাপ লাগাটা থাকে, এবং আমরা এই টক্সিসিটি থেকে বাঁচি নিচ্ছি, আমি আমার হ্যাপিনেসটাকে বাদ দিই, আমার লাইফের হ্যাপিনেস আমি সব স্যাক্রিফাইস করতেছি, আমি টক্সিক পার্সনের সাথে থাকতেছি, কেন আমার মন চাচ্ছে। সিনারিও নাম্বার থ্রি, যে তুমি জানতেছো যে তোমার যদি ভালো রেজাল্ট করতে হয় তোমার ফ্রেন্ড সার্কেলটা ত্যাগ করতে হবে, তোমাকে প্রতিদিন বাইরে যে আড্ডা দিতে হবে না, তোমাকে রেগুলার ফোনে ফেসবুকে এরকম চ্যাটিং করতে হবে না, একদিন তোমার রেজাল্টটা তুমি জানো যে এই এই কাজ করলে ভালো হবে, বাট তুমি এই কাজগুলো করতে পারছো না, কারণ তোমার মন চাচ্ছে যে এই মোমেন্টটাতে ভাই পড়াশোনা করিস না, তুই এখন বন্ধুদের সাথে টাইম দে, তুই এখন ফ্রেন্ডের সাথে একটু বাইরে যা, একটু ঘুরে আয় না, কি সমস্যা। তুমি তোমার মনকে প্রাধান্য দিয়ে কি করো, তুমি ওই সময় পড়াশোনা করতেছো না, তুমি নিজের উপর কাজ করতেছো না, তুমি এই সময় তোমার ফ্রেন্ডকে চুজ করলো, কারণটা কি, তোমার মন। আবার যদি চতুর্থ জিনিসটা চিন্তা করি, যে আমি আজকে হয়তো অনেক মোটা অথবা অনেক শুকনা, আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমি যদি এই কাজটা করি বা এই খাবার গুলা খাই আমি এই জন্য মোটা হচ্ছে, বা আমার হেলথটা ডিটেরিয়েট করতেছে, আমি এটা বুঝি, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমার মন কি চাচ্ছে, ঠিক আছে খাই না, আমি একটা পিৎজা খাইলাম, অথবা এই বার্গারটা খাই, একটু খাই না, একটু মোটা হইলাম, সমস্যাটা কি। আমি দিন শেষে আমি আমার ভালো স্বাস্থ্য বা ভালো শরীরটা বাদ দিয়ে কি চুজ করতেছি, খাবার, বাট এট দি এন্ড অফ দ্য ডে এই ডিসিশনটা কি করলো, আমার মন যেটা ভালো লাগতেছে আমি সেটার দিকে গেলাম। সো এট দি এন্ড অফ দ্য ডে যদি আমাদের লাইফে আমরা 90% খারাপ ডিসিশনের দিকে তাকাই, সেই খারাপ ডিসিশন গুলো জাস্ট বিকজ এই জন্য যে আমার মন চাচ্ছিল এটা, আমি জানি এটার আউটকাম কি, আমি বুঝতেছি এটা করা আমার ভুল হচ্ছে, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি আমার মনকে ফলো করতেছি, দ্যাটস ওয়াই এই বাজে জিনিসগুলো হচ্ছে। আমি এখানে জাস্ট চারটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ তুমি জাস্ট সিম্পলি যদি বসে একটু চিন্তা করো তুমি অবাক হয়ে যাবা, যে তোমার লাইফের 99% খারাপ কাজের জন্য জাস্ট বিকজ তুমি তোমার মনের দিকটা ফলো করছো। তাই এই জায়গা থেকে বের হবো কিভাবে, আমরা জাস্ট সিম্পল যদি একটা ক্যালকুলেশন করি, ডু হোয়াটস রাইট। এখন যদি আমরা আজকে থেকে একটু ট্রাই করি যে আমার এখন মন কি চাচ্ছে এদিকে আমি ফোকাস করব না, যদি এটা মানুষ হিসেবে করা প্রচন্ড কঠিন, এবং এই ভিডিও যারা দেখছে হয়তো তার মধ্যে 10% এটা করতে পারবে, বাট ডু হোয়াটস রাইট। সো তোমার যখন মনে হচ্ছে যে না এই সময় আমার পড়া উচিত, বাট তোমার মন চাচ্ছে এই সময় ফোন চালানো, আজকে থেকে তোমার মন যা বলবে অলওয়েজ না, তুমি তো বুঝবা যে কোনটা তোমার জন্য ভালো কোনটা তোমার জন্য খারাপ। সো আজকে থেকে তোমার মন যদি বলে না ওই ভাই ফোনটা চালা একটু, তুই একটু পড়াশোনা দেখ, পড়াশোনা করতে হবে না, তুমি ঠিক ওই সময় পড়াশোনাটাকে চুজ করবা। হ্যাঁ, এটার কিছু পয়েন্ট আছে। পয়েন্ট হলো যে তুমি 80% টাইম ফেল করবা, 80% টাইম তুমি তোমার মনের বিরুদ্ধে যেতে পারবা না, বাট এই যে 20% ইট উইল ইনক্রিজ ডে বাই ডে, এটা প্রতিদিন প্লাস হইতে থাকবে, কোনো একটা সময় লাইফের একটা পয়েন্টে কন্টিনিউয়াস মনের এগেনস্টে যাইতে যাইতে তুমি এমন একটা পর্যায়ে আসবে যে না তুমি এখন তোমার মনই চাবে ভালো কাজটা করতে,
এটাই হলো এই যে নফসের বিরুদ্ধে যে জিহাদটা সেটা। সো তোমাকে বুঝতে হবে যে আমাদের লাইফের সবচেয়ে বাজে ডিসিশন গুলা জাস্ট বিকজ আমরা আমাদের মনের ইচ্ছাটাকে ফলো করছি, নট হোয়াটস রাইট। সো ফ্রম টুডে মেক এ প্রমিস যে তুমি আজকে থেকে ট্রাই করবা তোমার লাইফের প্রত্যেকটা ডিসিশন মনের কথাটা ফলো না করে যেটা রাইট সেটা করতে। এটা করতে প্রথম দিকে খুব খারাপ লাগবে, প্রথম দিকে তুমি 80% টাইম ফেল করবা, বাট এই যে 20% তুমি পাস করলা, ট্রাস্ট মি এই ছোট ছোট 20% একটা সময় অ্যাকুমুলেট হয়ে 100% হবে। তুমি তোমার লাইফে ড্রাস্টিক একটা চেঞ্জ দেখতে পারবা, জাস্ট তুমি তোমার মনের বিরুদ্ধে যাবা। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, এই জার্নিটা খুবই হার্ড হবে, ট্রাস্ট মি। তুমি হয়তো বা প্রথম দিন ট্রাই করলা, ডিসিশন নিলা, এই ভিডিও দেখার পরে তুমি হয়তো বা ফোনটা বাদ দিয়ে স্টাডি চুজ করছো, ওকে, বাকি তিনটা কেসে তুমি ফেল। পরের দিন দেখবা যে না, তুমি আবার স্টাডি বাদ দিয়ে ফোন দিচ্ছো। বাট মনে রাখতে হবে, তুমি যুদ্ধটা কার এগেনস্টে করতেছো, তোমার এনিমি কিন্তু তুমি। সো এই জন্য হারে গেছি আবার ওকে। সো আমরা কি ইচ্ছে বিলিভ করি, নেভার গিভ আপ, এই কথাটা আমরা সবাই জানি না। সো আমরা আজকে থেকে যুদ্ধটা করবো নিজের বিরুদ্ধে। প্রতিবার হারবো, ওকে, একদিন হারে গেছি ঠিক আছে, কি হয়েছে, একদিন ফোন চালিয়েছে, ওকে, আমার লাইফ আবার স্টার্ট হবে, এট দ্যাট মোমেন্ট ওকে ফোন বাদ, আবার পড়বো। প্রতিদিন এই যুদ্ধটা চালাইতে চালাইতে একটা পর্যায়ে এটা যুদ্ধ হবে না, এটা আমাদের লাইফস্টাইলের অংশ হবে। সো জাস্ট একটা সিম্পল টপিক প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ইমপ্লিমেন্ট ইট অন ইওর লাইফ, একটা ড্রাস্টিক চেঞ্জ তুমি দেখতে পাবা। আমিও বলবো না যে আমি এটা 100% করতে পারছি, বাট আই এম ট্রাইং। সো আই হোপ একটা সময় যে আমিও পারবো, তুমিও পারবা, ওকে। সো এইটুকুই ছিল আজকে সস্তা মোটিভেশনে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।